हेलो एंड वेलकम एवरीवन, वेलकम टू प्रतिष्ठा एजुकेशन एंड ट्रेनिंग। आमरा प्रीवियस क्लासे फिजिक्स एर यूनिट एंड मेजरमेंट डिटेल्स जेनेछिलाम, माने बेसिकली क्वांटिटी बा राशि काके बोले, एज वेल एज राशि के प्रकाश करा हय एकक बा यूनिट दिए, एवं तार सम्बन्धित डिटेल्स आमरा किन्तु एमसीक्यू गुलो करेछिलाम। सो आज के आमरा निये चले एसेछि सेई यूनिट एंड मेजरमेंट एर सेकेंड पार्ट, जेखाने आमरा प्रीवियस क्लासे थियोरिर साथे साथे आजकेर किछु आमरा एमसीक्यू किन्तु एखाने प्रैक्टिस करब। सो चले आसि आमादेर फार्स्ट क्वेश्चने। आज के कि बोलछे, एसआई पद्धतिते आलोक प्रवाहेर एकक कि? एसआई पद्धतिते आलोक प्रवाहेर एकक कि? फट, लक्स, नीट नाकि लुमेन? बोलो हे सठिक उत्तर कोनटा। सठिक उत्तर कोनटा होते पारे एखाने? फर द एसआई पद्धति। एसआई पद्धति। सो बेसिकलि आलोक प्रवाह माने कि? आलोक प्रवाह माने हच्छे कि बेसिकलि जेटाके आमरा बोले थाकि लाइट फ्लक्स। कि बोलछि बेसिकलि सेटाके? सेटाके आमरा बोलछि दैट मीन्स लाइट फ्लक्स। लाइट फ्लक्स। তাহলে এসআই পদ্ধতিতে, এসআই মানে হলো কি? লে সিস্টেমে ইন্টারন্যাশনাল ডি ইউনিটস, মানে এসআই স্বীকৃত মূল রাশির সংখ্যা কত পেয়েছিলাম আমরা? সাতটা। কিন্তু এখানে মানে ওটা তো মূল রাশি হলো, এবারে তো লব্ধ রাশি বা যৌগিক রাশিগুলোতে আমরা আসছি, ডিরাইভড কোয়ান্টিটিগুলোতে আমরা আসছি। ওকে, আচ্ছা, তাহলে লাইট ফ্লাক্সের ইউনিট কি? লাইট ফ্লাক্সের ইউনিট হচ্ছে কি? আমাদের লিউমেন। অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার, সেটা হচ্ছে কি? আমাদের লিউমেন। তাহলে যখনই আমাদের জানতে চাইবে আলোক প্রবাহ তার এসআই একক কি, তার এসআই একক হচ্ছে কি বেসিক্যালি আমাদের লিউমেনটা। চলো চলে আসি নেক্সট কোশ্চেন নাম্বার টু। এক সেকেন্ডে কম্পনে প্রমাণ বস্তু যতবার কাঁপে তাকে বলে? এক সেকেন্ডে কম্পনে প্রমাণ বস্তু যতবার কাঁপে তাকে বলে? বিস্তার নাকি কম্পাঙ্ক, নাকি তরঙ্গ দৈর্ঘ্য, নাকি পর্যায়কাল? বেসিক্যালি যদি আমরা এখানে একটা ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করি, দ্যাট মিন্স যাকে আমরা বলি অনুপ্রস্থ তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ। কী ধরনের দেখতে হয় ট্রান্সভার্স ওয়েভ বা অনুপ্রস্থ তরঙ্গ? ঠিক এরকম দেখতে হয়। এটাকে বেসিক্যালি আমরা কী বলি? একটা অনুপ্রস্থ বা ট্রান্সভার্স ওয়েভ বলি। ওকে, এই যে ওপরের অংশগুলোকে দেখতে পাচ্ছ, দ্যাট মিনস দ্য টিপ রিজিয়ন, এই ওপরের টিপ রিজিয়নগুলোকে বলা হয় আমাদের শৃঙ্গ। ওপরের টিপ রিজিয়নকে বলা হয় শৃঙ্গ। আর নিচের দিকের যে টিপ রিজিয়ন তাকে আমরা বাংলায় কী বলি? তাকে আমরা বাংলায় বলি গর্ত। তাহলে আপার টিপ শৃঙ্গ, নিচের টিপটাকে আমরা কী বলি? গর্ত। এবারে পরপর দুটো শৃঙ্গের মধ্যবর্তী দূরত্ব অথবা পরপর দুটি গর্তের মধ্যবর্তী দূরত্ব, এটাকে বেসিক্যালি আমরা কি বলবো? তরঙ্গ দৈর্ঘ্য বলবো। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য মানে হলো কি? পরপর দুটো শৃঙ্গ বা পরপর দুটো গর্তের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলি? আমরা বলি তাকে তরঙ্গ দৈর্ঘ্য। নেক্সট হলো গিয়ে বিস্তার। এটাকে তুমি ধরে নাও মিন পজিশন, আর এটাকে তুমি ধরে নাও এক্সট্রিম পজিশন। এই মিন পজিশন থেকে এক্সট্রিম পজিশনের মধ্যে থাকা দূরত্ব, মিন পজিশন থেকে এক্সট্রিম পজিশনের মধ্যে থাকা দূরত্ব, এটাকে আমরা কি বলি? অ্যাম্প্লিটিউড বা বিস্তার বলি। অ্যাম্প্লিটিউড বা বিস্তার বলি। এবারে এই একটা সাইকেল, ধরো সাইকেলটা স্টার্ট হচ্ছে আমার এখানে, তারপর সাইকেলটা জাস্ট এইভাবে গিয়ে এন্ড হয়ে গেল আমার এখানে, মানে এটা হলো সাইকেলের স্টার্টিং পয়েন্ট আর এটা হলো সাইকেলের আমার এন্ডিং পয়েন্ট। তার মানে এই একটা সাইকেল কমপ্লিট হতে, এই একটা সাইকেল কমপ্লিট হতে যে সময়টা আমার লাগবে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো পর্যায়কাল। তাকে আমরা কি বলবো? পর্যায়কাল বলবো। এই একটা সাইকেল কমপ্লিট হতে যে সময়, পর্যায়কাল বা টাইম পিরিয়ড। লাস্ট পড়ে রইল আমাদের কম্পাঙ্ক, মানে এই যে সাইকেলটাকে দেখতে পাচ্ছ প্রত্যেকে, এক সেকেন্ডে এরকম যতগুলো সাইকেল কমপ্লিটেড হবে, ভালো করে বোঝো, এক সেকেন্ডে এরকম যতগুলো সাইকেল আমার কমপ্লিটেড হয়ে যাবে তাকে আমরা বেসিক্যালি কি বলবো? তাকে আমরা বেসিক্যালি কম্পাঙ্ক বলবো। আর এটার অ্যান্সার কি হবে জানো? অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি কম্পাঙ্ক। মানে এক সেকেন্ড কম্পনে প্রমাণ বস্তু যতবার কাঁপে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি কম্পাঙ্ক। যার ইউনিট কি? যার ইউনিট হচ্ছে কি আমাদের হার্টজ। যার ইউনিটটা কি দাঁড়াচ্ছে? যার ইউনিট দাঁড়াচ্ছে হলো কি আমাদের হার্টজ। চলো
क्वेश्चन नंबर थ्री देखे नाओ, एमकेएस पद्धति प्रथम प्रचलन करें कौन विज्ञानी? कौन विज्ञानी सर्वप्रथम एमकेएस पद्धति प्रचलन करें? जियोवानी जियोर्जी, कार्ल फ्रेडरिक गॉस, अल्बर्ट आइंस्टाइन नाकि केवी नॉय? बोले फेलो हे, सठिक उत्तर की होते पारे? सठिक उत्तर की होते पारे? Which option is correct? MKS पद्धति प्रथम प्रचलन करें के Giovanni Giorgi, Carl Friedrich Gauss, Albert Einstein नाकि केवी नॉय? एटार क्षेत्रे राइट आंसर हो जाबे कि? राइट आंसर हो जाबे आमादेर Giovanni Giorgi, Giovanni Giorgi, फर्स्ट साइंटिस्ट जिनि MKS पद्धति आविष्कार करें। MKS माने यूनिट मेजरमेंट करार प्रसेस, माने आमादेर MKS होते पारे as well as FPS होते पारे as well as CGS होते पारे as well as আমাদের SIO होते पारे। এবারে তোমাদের প্রত্যেকের কাজটা কি? কাজটা হলো কি এই MKS এর ফুল ফর্ম কি, FPS এর ফুল ফর্ম কি, CGS এর ফুল ফর্ম কি, SIO এর ফুল ফর্ম কি? এই চারটি জিনিসের ফুল ফর্ম আমি কিন্তু কমেন্ট বক্সে প্রত্যেকের কাছে অ্যানসার চাই। ওকে চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্নে চলে আসছি আমরা। নিচের কোনটি চাপের একক? নিচের কোনটি চাপের একক? নিউটন পার মিটার, নিউটন পার মিটার স্কোয়ার, ফ্যারাডে অ্যান্ড নিউটন ইনটু মিটার স্কোয়ার? বলে ফেলো হে, সঠিক উত্তর কোনটা হবে? নিউটন পার মিটার, নিউটন পার মিটার স্কোয়ার, ফ্যারাডে নাকি নিউটন ইনটু মিটার স্কোয়ার? নিচের কোনটি চাপের একক? নিচের কোনটি চাপের একক? চলো, চাপ মানে কি? চাপ মানে হচ্ছে কি বল বাই ক্ষেত্রফল, এটা তো আমরা প্রত্যেকেই জানি। হোয়াট ডু মিনিং বাই চাপ? প্রেশার মানে কি? প্রেশার মানে হলো বল বাই ক্ষেত্রফল, প্রেশার মানে হলো বল বাই ক্ষেত্রফল। বলের একক কি? বলের একক হলো কি নিউটন, ক্ষেত্রফলের একক কি মিটার স্কোয়ার, তাহলে চাপের ইউনিট কি হবে? নিউটন ইনটু মিটার টু দি পাওয়ার মাইনাস টু, নিউটন ইনটু মিটার টু দি পাওয়ার মাইনাস টু। বা এখানে নিউটন বাই মিটার স্কোয়ার আছে, সো অপশান নাম্বার বি ইজ কারেক্ট। ওকে, যেটাকে বেসিক্যালি আমরা কি বলি, এটাকেই তো বেসিক্যালি আমরা পাস্কাল বলে চলি না, এটাকেই বেসিক্যালি আমরা কি বলবো, পাস্কাল বলে চলবো। সো দ্য রাইট অ্যান্সার ইজ নিউটন বাই মিটার স্কোয়ার। চলো চলে আসি পরবর্তী প্রশ্ন। নিচের কোন রাশির একক ভোল্ট? নিচের কোন রাশির একক ভোল্ট? তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, তড়িৎ বিভব নাকি তড়িৎ আধান? নিচের কোন রাশির একক ভোল্ট? তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, তড়িৎ বিভব নাকি তড়িৎ আধান? ভোল্ট, ভোল্ট, ভোল্ট মানে কি? ভোল্ট কার ইউনিট? ভোল্ট ইজ দ্য ইউনিট অফ তড়িৎ বিভব, ইলেকট্রিক পোটেনশিয়াল। ওকে, ইলেকট্রিক পোটেনশিয়ালের একক হলো কি আমাদের ভোল্ট, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা বলতে পারি বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স, এরও ইউনিট বা একক কি? এরও ইউনিট বা একক কিন্তু হচ্ছে কি আমাদের ভোল্ট। চলে আসছি পরবর্তী প্রশ্ন। নিচের কোনটির মাত্রা তাপের মাত্রার সমান? নিচের কোনটির মাত্রা তাপের মাত্রার সমান? ক্ষমতা, চাপ, শক্তি নাকি ভরবেগ? ক্ষমতা, চাপ, শক্তি নাকি ভরবেগ? নিচের কোনটির মাত্রা তাপের মাত্রার সমান? আচ্ছা, একটা অ্যান্সার চাই প্রত্যেকের কাছে, তাপ কি? তাপ তো হলো এক প্রকার শক্তি না? তাপ কি? দ্যাট মিন্স এক প্রকার শক্তি, ইট ইজ আ টাইপ অফ এনার্জি। তার মানে তাপের যা মাত্রা হবে সেই সেম মাত্রা আমি কার ক্ষেত্রে দেখব? শক্তির ক্ষেত্রেও দেখব। কারণ তাপ কি? তাপ হলো কি শক্তির একটা প্রকার। তাপ কি? তাপ হলো একটা শক্তির প্রকার। তার মানে তাপের যা মাত্রা হবে শক্তিরও মাত্রা কিন্তু আমাদের সেম হতে হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো? সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো জুল, আর্গ, সেলসিয়াস নাকি ক্যালোরি? বলে ফেলো হে, সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো জুল, আর্গ, সেলসিয়াস নাকি ক্যালোরি? উইচ অপশন ইজ করেক্ট? সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো জুল, আর্গ, সেলসিয়াস নাকি ক্যালোরি? উইচ অপশন ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার? সো এখানে সঠিক উত্তর কোনটা? সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে কি আমাদের ক্যালোরি। জুলটা কি? জুলটা হলো কি এসআই ইউনিট। আর আমরা কি জানি? আমরা জানি ওয়ান ক্যালোরি ইকুয়াল টু, ওয়ান ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল, ওয়ান ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। ক্লিয়ার?
চলো নেক্সট প্রশ্নে আমরা আসি, নিচের কোন রাশির একক ডাইন সেকেন্ড? নিচের কোন রাশির একক ডাইন সেকেন্ড? ডাইন মানে কি? ডাইন মানে হচ্ছে ফোর্সের একটা ইউনিট, তাই তো? ফোর্সের একটা ইউনিটকে আমরা ডাইন বলি। 1 নিউটন ইকুয়াল টু 10^5 ডাইন। তাহলে তোমাদের এখানে নিচে চারটে রাশির নাম দেওয়া, এর মধ্যে কোন রাশিটির একক আমাদের ডাইন সেকেন্ড হতে পারে? বল, নাকি ভরবেগ, নাকি শক্তি, নাকি ক্ষমতা? বলে ফেলো হে, হোয়াট ইজ ইয়োর রাইট অ্যান্সার? ডাইন সেকেন্ড, ডাইন সেকেন্ড। দেখো ডাইন, তার নিচে হলো কি? সেকেন্ড। অ্যান্সার হবে কি? এটার অ্যান্সার হয়ে যাবে এটা আমাদের ভরবেগ, অপশন নাম্বার বি ভরবেগ। ভরবেগের একক কি? আমাদের ডাইন সেকেন্ড। কোশ্চেন নাম্বার 9, নিচের কোনটি বলের একক নয়? নিউটন, ডাইন, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, নাকি নিউটন বাই ডাইন? বলে ফেলো হয়ে, সব থেকে ইজি কোশ্চেন মনে হয় আজকের এটা। নিচের কোনটি বলের একক নয়? নিউটন, নাকি ডাইন, নাকি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, নাকি নিউটন বাই টাইম? উইচ অপশন ইজ ইউর কারেক্ট অ্যান্সার? কি হতে পারে সঠিক উত্তর এখানে? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন নাম্বার ডি, আর তো কিছু পড়েই নেই। নিউটন বাই ডাইন কখনো কি হতে পারে এটা? নিউটন হচ্ছে এসআইতে ধরলাম, ডাইন ধরে নিলাম সিজিএসএ, ওকে? বা এই পুরো জিনিসটাকেই যদি আমরা ছেড়ে দিই, নিউটন বলো, ডাইন বলো, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বলো, এগুলো প্রত্যেকটাই কি? এগুলো প্রত্যেকটাই আমার হলো গিয়ে বলের একক, কিন্তু নিউটন বাই ডাইনটা আমার কিসের একক নয়? বলের একক নয়। সো রাইট অ্যান্সার ইজ অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি। কোশ্চেন নাম্বার 10 চলে আসি, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি আমার ব্যতিক্রম? মিটার, ফারলং, মাইল, নাকি একর? মিটার, ফারলং, মাইল, নাকি একর? নিম্নলিখিত রাশিগুলোর মধ্যে, বা সরি, নিম্নলিখিত ইউনিটগুলোর মধ্যে, এককগুলোর মধ্যে কোনটি আমার ব্যতিক্রম? মিটার, নাকি ফারলং, নাকি মাইল, নাকি একর? বলে ফেলো হে, সঠিক উত্তর কোনটা হতে পারে আমাদের? তাহলে এখানে দেখে নাও, মিটার বলো, ফারলং বলো, মাইল বলো, প্রত্যেকটাই কিন্তু আমার ডিস্টেন্সের ইউনিট। এত দূর অবধি ক্লিয়ার হলো? মিটার নাও, ফারলং নাও, মাইল নাও, প্রত্যেকটা আমার কিসের একক? প্রত্যেকটাই আমার দূরত্বের একক। 1 মাইল মানে হচ্ছে গিয়ে আমাদের 1.6 কিলোমিটার বা 1600 মিটার, 1 ফারলং হচ্ছে গিয়ে নিয়ার অ্যাবাউট 200 মিটার, ক্লিয়ার? তাহলে এগুলো প্রত্যেকটা আমাদের দূরত্বের ইউনিট। ব্যতিক্রম কে রইল? একর, ওকে? তাহলে একরটা কি? একর হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, এই চারটের মধ্যে থেকে একমাত্র ব্যতিক্রম। ক্লিয়ার নেভরি অনত অব্দি প্রত্যেকে? চল, সো আমাদের ইউনিট অ্যান্ড মেজারমেন্টের দুটো সেশন কমপ্লিট হলো। সেশনগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও প্রত্যেকের সাথে। নেক্সট পরবর্তী সায়েন্স সিরিজের ক্লাসে রাখে। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।